বাবা মা প্রত্যেকদিন জিজ্ঞাসা করে আছে যেতে হবে, তখন আমার কাছে মানে নিজের অধিকারের লড়াইয়ের জন্য আজকে এখানে এসে উপস্থিত হচ্ছি। মা আমাকে বলতে হয় হ্যাঁ আমাকে যেতে হবে, কিছু করার নেই, তো চাকরিটা তো আমাদের চুরি হয়ে গেছে, আমাদের হকের চাকরি। বোধন থেকে বিসর্জন, দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়েছে গোটা রাজ্য, কিন্তু ওরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গিয়েছেন। গোটা রাজ্য ঝলমলে আলোয় আলোকিত হয়েছে, কিন্তু আন্দোলনকারী এই চাকরি প্রার্থীদের আরও একটা পুজো কেটেছে অনিশ্চয়তার অন্ধকারে। 2022 সাল পর্যন্ত দফায় দফায় বহু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাস এখনো পর্যন্ত কার্যকর হয়নি। আর কতদিন ধরে আমরা এইভাবে গান্ধীমূর্তির পাদদেশে সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়ে থাকবো? গ্রাম বাংলার চাষির ছেলেমেয়েরা, এদের জীবন নিয়ে খেলা চলছে। বাংলায় আমরা বঞ্চনার শিকার হয়েছি, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে কেন আমাদের বাংলার ছেলেমেয়েদের আজকে রাজপথে বসতে হবে? 500, 550, 570 পেরিয়ে বৃহস্পতিবার চাকরি প্রার্থীদের আন্দোলন পড়ল 571 দিনে। প্রশ্ন উঠছে আর কতদিন চাকরির জন্য, আরও কতদিন এভাবেই ঘর বাড়ি ছেড়ে রাস্তায় কাটাতে হবে? হকের চাকরির জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে? যে চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে, নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন, তাদের দুরবস্থাও কাটেনি। এই যে গান্ধীমূর্তির পাদদেশে যেখানে 571 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেখানে নিজেদের লাশ সাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এই চাকরি প্রার্থীরা। আজ এই 571তম দিনেও আমরা এই রাজপথেই বসে আছি, পুজোটা আমাদের রাজপথেই কাটলো। সিবিআই দুর্নীতি দ্বারা যেভাবে প্রমাণিত হচ্ছে যে 9-10-এর ক্ষেত্রে 952 ম্যানিপুলেশন হয়েছে এবং 907 জন এই 11-12-এর ক্ষেত্রে ম্যানিপুলেশন হয়েছে, এখনও এটা প্রাথমিক রিপোর্ট। তো দুর্নীতি যখন প্রমাণিত হচ্ছে, তাহলে আমরা যারা আছি মেরিট লিস্টে সবার চাকরি অবশ্যই হবে, কিন্তু কবে হবে সেটা আমরা সত্যিই দিশেহারা। হাইকোর্ট নির্দেশ দিচ্ছে, কিন্তু এটা এমন একটা অসহিষ্ণু সরকার, একটা অমানবিক সরকার, যে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গাপুজোর কার্নিভাল আর্থিকতার পাশেই চোখের জল নিয়ে কিছু শিশুকন্যার মা সেখানে বসে আছে, দীর্ঘদিন আন্দোলন চলছে। এদের কবে শুরু হবে, এদের নিয়োগটা কবে হবে, এরা কবে কার্নিভালে যোগ দিতে পারবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিবেকহীন, তাই স্বাভাবিক তার বিবেকের দংশন হয় না। সে দুর্গা ঠাকুরের চোখ আঁকছে, ভোটের দিকে তাকিয়ে দুর্গা ঠাকুরের উদ্বোধন করছে, কিন্তু কলকাতার বুকে এইভাবে আমাদের ঘরের ছেলেমেয়েরা অবস্থান করছে, আন্দোলন করছে, যে আন্দোলনে একটা হস্তক্ষেপে মিটে যায়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোনো মাথা ব্যথা নাই। এগোতে এগোতেই তো SSC আদালতকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এইটা একটা মডেল, এটা একটা মডেল, আপনারা গাইডলাইন দিন, অর্ডার দিন, যেটা দেবেন সেটা আমরা করব, আমরা নিয়োগে প্রস্তুত। গান্ধীমূর্তির পাদদেশেই অষ্টমীর দিন থেকে আন্দোলনে বসেছেন 2009-এর দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা। তাদের দাবি 13 বছর ধরে, বঞ্চিত হচ্ছেন তারা। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষ, ABP আনন্দ।